قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إنه هو الغفور الرحيم. আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমের 114 খানা সূরা থেকে 39 নম্বর সূরা কোরআন কারীমের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে তেলাওয়াত করেছি. এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার জন্য এমন একটা সুসংবাদ দিয়েছেন যে সুসংবাদ পৃথিবীর কেউ কোনো সময় দিতে পারে নাই এবং কিয়ামত পর্যন্ত দিবেও না. আলহামদুলিল্লাহ বলি আল্লাহ পাক কি সুসংবাদ দিচ্ছেন যে তোমরা তোমাদের জীবনে চলার পথে যত অন্যায় করেছো যত নাফরমানি করেছো আর এক কদম সামনের দিকে বাড়ায়ও না আমি আল্লাহর কাছে maaf চাও ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিব. আমাদের জীবনে গুনাহ আছে না নাই কম না বেশি কেউ বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাবানীদেরকে লক্ষ্য করে বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা অন্যায় করে অপরাধ করে নিজের জীবনটাকে ধ্বংসে ঠেলে দিয়েছ নিজের কলিজাটাকে গুনাহ দ্বারাতে ভরপুর করে দিয়েছ আমি আল্লাহর কাছে মাফ চাও আমার রহমত থেকে নৈরাশ হইও না আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব. সুবহানাল্লাহ বড়ি ان الله يغفر الذنوب جميعا নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন. আল্লাহ পাক রব্বুল আলামিন কেন maaf করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন ইন্নাহু হুয়াল গাফুরুর আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমাকারী দয়াময় প্রেমময় এই জন্য গুনাহ হলেই ক্ষমা চাইব কার কাছে? শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছিল. শয়তান আদমকে সিজদা না করার কারণে জান্নাত থেকে বের করে দিলেন. আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ আমি আপনার কাছে দুইটা জিনিসের আবেদন করব আমাকে দুইটা পাওয়ার আপনি দান করেন. আল্লাহ বলেন চা তোকে দিয়ে দিব. এক নম্বর পাওয়ার আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দেন যেন আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে পারি. আল্লাহ বললেন যা দিয়ে দিলাম. দুই নম্বর গো আল্লাহ বনি আদমের রোগ রসায় রক্তে যেন আমি সঞ্চালন করতে পারি সেই পাওয়ার সেই শক্তি আপনি আমাকে দিয়া দেন. আল্লাহ বলেন যা দিলাম দুইটা ক্ষমতা প্রাপ্ত হইয়া আবার শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ শুরু করেছে. নাউজুবিল্লাহ বড়ি আল্লাহ দুইটা ক্ষমতা আপনি আমাকে দিয়েছেন সুতরাং বনি আদমের ডানে থাকব বামে থাকব সামনে থাকব পিছনে থাকব গুনার ভিতর লিপ্ত করে দিব জান্নাতের পথে প্রতিবন্ধক হয়ে যাব জান্নাতে যাইতে দিব না. আল্লাহর সাথে শয়তান যখন চ্যালেঞ্জ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলেন. আল্লাহ বলেন যা তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমার বান্দা বান্দিরা যখন গুনাহ করবে সারা দিন গুনাহ করবে সন্ধ্যা যখন হয়ে যাইবে আমি আল্লাহর কাছে ফিরে আসবে আবার রাতের বেলা গুনাহ করাইবে
আবার সকাল হলে আমার কাছে ফিরে আসবে জীবনটা বড় অন্যায় করতে 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 মৃত্যুর আগেও যদি আমি আল্লাহর কাছে maaf চাই ক্ষমা চাই আমি আমার বান্দা বান্দির পিছনের সব গুনাহ maaf করে দিব আল্লাহু আকবার তুই চেষ্টা প্রচেষ্টা করে আজীবন গুনাহ করাবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেকেন্ডের ভিতরে আমি আমার বান্দা বান্দীদের গুনাহ maaf করে দিব খুশি না বেজার সুতরাং যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত গুনাহগারদেরকে সুসংবাদ দিচ্ছেন এই আয়াতের তাফসীরের ভিতরে একজন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে বিশ্বনবীর দরবারে একজন যুবক এসে বলতে আরম্ভ করলেন ওগো পয়গম্বর আমাকে আপনি ইমানের কালিমা পড়ায়া দেন আপনি আমাকে মুসলমান বানায়া দেন বনু কায়েস গোত্রের ওই যুবক আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পর ওই যুবক বিশ্বনবীর দরবারে বসে বসে কান্না করে এমন কান্না আল্লাহর নবী দিনের নবী রহমতের নবী ডাক দিয়ে বলে রে যুবক কি হয়েছে তোমার কেন কান্না করো বলে আমি এমন অপরাধ করেছি আমার অপরাধে তো কঠিন আমার অপরাধে তো জটিল আল্লাহ পাক কি আমার গুনাহ maaf করবেন কিনা পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলেন কি অপরাধ তুমি করেছো তুমি কি চুরি করেছো নাকি বলে না এর চাইতে জঘন্য অন্যায় তুমি কি ডাকাতি করেছো বলে এর চাইতে জঘন্য অন্যায় বলে তুমি কি সন্ত্রাসী করেছো তুমি কি জিনা করেছো বলে এর চাইতে জঘন্য অন্যায় রহমতের নবী ডাক দিয়ে বলেন বলো বলো কি অপরাধ তুমি করেছো ওই যুবক এবার ডাক দিয়া বলে ওগো পয়গম্বর আমি আবু জাহেলের জবনায় বসবাস করতাম আবু জাহেলের ঘোষণা হলো কন্যা সন্তান যখন জন্ম লাভ করে তখন তাকে জীবন্ত হত্যা করতে হবে নাউজুবিল্লাহ বড়ি কন্যা সন্তান হলে আইয়ামে জাহিলিয়াত চরম বর্বরতার বর্বরতার যুগ ছিল কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়া এটা তাদের জন্য অপছন্দ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উংসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারা ক্রোধে বিবর্ণ হয়ে যেত কন্যা সন্তানকে জীবন্ত তারা হত্যা করত বিশ্বনবীর দরবারে যুবক ডাক দেয়া বলে আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা হয়ে গেল আমার স্ত্রীর গর্ভে যখন বাচ্চা এসে গেল আমি ব্যবসা বাণিজ্য করার জন্য বিদেশে চলে যাইব ঠিক সেই মুহূর্তে আমি আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম আমি ব্যবসার জন্য চলে যাই তোমার গর্ভে যে সন্তান যদি মেয়ে হয় তাহলে তাকে হত্যা করে ফেলবে আর যদি ছেলে হয় তাহলে তাকে আদর্শ শিখাবে বড় করবে লালন পালন করবে এই কথা বলে আমি চলে গেলাম কিছুদিন পরে যখন সন্তান হওয়ার সময় এসে গেল আমার স্ত্রী আমাকে এই কথার সংবাদ আমার কাছে পৌঁছেছে যে আমার ঘর থেকে মৃত সন্তান হয়েছে কারণ এই স্ত্রীর গর্ভ থেকে এমন একটা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে যেই মেয়ে যে কন্যার দিকে তাকাইলে শত্রুর কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে এমন কলেজার টুকরা সন্তান মা নিজের হাতে কোনো সময় সন্তানকে হত্যা করতে পারে না কত